নমস্কার বন্ধুরা, সম্পার হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন ধরনের কোপ্তা আমাদের সবার কাছে খুব পরিচিত, আর এই কোপ্তা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবের সাথে খুব ভালো যায়। আজ আমি ঘরে থাকা গাজর দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের মুখরোচক গাজরের মালাই কোপ্তা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। গাজরের মালাই কোপ্তা বানানোর জন্য আমি এখানে 6টা গাজর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গাজরের মুখের দিকটা আর পিছন সাইডটা আমি কেটে নিয়েছি। একটা পিলারের সাহায্যে সব গাজরগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এরপর একটা ছোট গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নেব। দেখুন, সব কটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজর অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে নিংড়ে জলটাকে বের করে দেব। গ্রেট করা গাজরটাকে নিংড়ে অবশ্যই জলটা বের করে দিতে হবে, না হলে কোপ্তাটা ভালো হবে না। গাজর থেকে নিংড়ানো জলটা আমি ফেলে দেব না, এটা আমি গ্রেভি তৈরি করার সময় ইউজ করব। এরপর দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু অ্যাড করে দিলাম। ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচো অ্যাড করে দিলাম। 4টে কুচোনো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জায়ফল গুঁড়ো, 1/2 টিস্পুন জৈত্রী গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য 2 কাপ বেসন অ্যাড করে দিলাম। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মন্ডের মতো তৈরি করে নেব। সব শেষে পরিমাণ মতো নুন দিলাম। সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন মেশানোর পর যতটা তাড়াতাড়ি সম্ভব কোপ্তার বলগুলো রেডি করে ভেজে নিতে হবে। নুন মিশিয়ে রেখে দিলে গাজর থেকে আবার জল বেরিয়ে কোপ্তাগুলো নরম হয়ে যেতে পারে। এরপর মন্ড থেকে অল্প অল্প করে নিয়ে একটা বলের শেপ দিয়ে শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে ভালোভাবে গোল করে নেব। দেখুন, একটা কোপ্তা আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাকি কোপ্তাগুলো আমি রেডি করে নেব। এরপর কোপ্তাগুলো গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে কোপ্তাগুলোকে যদি ফ্রাই করা হয় তাহলে উপরের পোর্শনটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। 1.5-2 মিনিট পর কোপ্তাগুলোকে এইভাবে উল্টিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন, কোপ্তাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর কোপ্তাগুলোকে এক এক করে তুলে নেব। একইভাবে বাকি কোপ্তাগুলোকেও আমি ফ্রাই করে নেব। সব কোপ্তাগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এখানে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি, 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর রেখে দেওয়া গাজরের রসটা অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ মিশ্রণ রেডি করে নেব। কোপ্তার গ্রেভি রেডি করবার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম, 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করব। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আদাটাকে ফ্রাই করে নেব। আদাটা ফ্রাই করা হয়ে গেছে। দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিলাম। লো ফ্লেমে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে 12টা কাজু বাদাম আর 2 টেবিল স্পুন চারমগজ জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম।
सब किछुके खूब भालोभावे मिशिए देव। एरपर काजू बादामेर बाटीटा धुए एकटु जल एड करे दिलाम, स्वादमतो नून दिलाम, एक टी स्पून चीनी दिलाम, हाफ टी स्पून जायफल गुड़ो, हाफ टी स्पून जयत्री गुड़ो दिलाम। आरो एक बार सब किछुके खूब भालोभावे मिशिए दिए मीडियम फ्लेमे मसलाटाके कषिए नेब जतक्षण ना पर्यन्त मसला थेके तेल छेड़े दे। प्राय 5 मिनट कषानोर पर देखुन मसला थेके तेल छेड़े दिएछे। एरपर दो बाटी गरम जल एड करे दिलाम। ग्रेविटा फुटते शुरू करेछे। एरपर 3 टेबिल स्पून आमूल फ्रेश क्रीम एड करे दिलाम। लो फ्लेमे खूब भालोभावे क्रीमटाके ग्रेविर साथे मिशिए देव। क्रीमटा सम्पूर्णई अपशनल, तबे क्रीम व्यवहार करले ग्रेविर मध्ये खूब सुंदर एकटा क्रीमी टेक्सचार आसे। एरपर भेजे रखा कोफ्तागुलो एड करे देव। सब किछुके खूब भालोभावे मिशिए दिए मीडियम फ्लेमे कोफ्तागुलोके 2-3 मिनट ग्रेविर साथे फुटते देव। प्राय 3 मिनट पर 1 टी स्पून गरम मसला एड करे दिलाम, 1 टी स्पून घी एड करे दिलाम। नाड़ाचाड़ा करे सब किछुके भालोभावे मिशिए दिए गैसेर फ्लेमटा अफ करे देव। एरपर कड़ाइर लिडटा ढाका दिए 5 मिनट स्टैंडिंग टाइमे रेखे तारपर सर्व करब। 5 मिनट पर ढाकाटा खुललाम। रेडी हो गेछे गाजरेर मालाई कोफ्ता। एरपर सर्व करे देव। এই মুখরোচক গাজরের মালাই কোপ্তা ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে যেরকম ভালো লাগে, আবার লুচি পরোটা নান তন্দুরি রুটি এসবের সাথেও ভীষণই ভালো যায়। অনুরোধ রইল আপনারা সবাই বাড়িতে এই গাজরের মালাই কোপ্তা বানান। আশা করি ছোট থেকে বড় যারা গাজর খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।